নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তা। অ্যাস্ট্রো বার্তায় আজ আমার আলোচনার বিষয় হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল। সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ রয়েছে কোনো মানুষের স্বভাব চরিত্র, তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বোঝার জন্য তার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখলেই খুব সহজেই অনুমান করা সম্ভব, অর্থাৎ সেই ব্যক্তিটি কি রূপ সেটি কিন্তু তার বৃদ্ধাঙ্গুষ্ঠ বলে দেয়। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের আকৃতি অনুযায়ী আপনি কেমন সেটি বলার চেষ্টা করব। আর এই সম্পূর্ণ বিষয়টি দুটি পার্টে আসবে, অর্থাৎ আজ প্রথম পার্ট বা প্রথম পর্বে আলোচনা করব হাতের আকৃতি বা আঙ্গুলের আকৃতি অনুযায়ী আপনি কেমন মানুষ, আর পরের পার্ট অর্থাৎ সেকেন্ড পার্টে আলোচনা করব এই জায়গাগুলিতে অর্থাৎ আঙ্গুলের এই জায়গাগুলিতে এই ধরনের বা এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায়। তাহলে এই রেখাগুলি থাকার জন্য আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কি রূপ। আর এই দুটি পার্টে ভিডিওটি সম্পূর্ণ যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই নিজেকে নতুন করে চিনতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। তাহলে আজ আমি আলোচনা করব প্রথম পর্ব অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের আকৃতি অনুযায়ী আপনি কেমন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটি চিত্র রয়েছে। এক নম্বর চিত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠ সোজা এবং স্ট্রেট, এখানে কিন্তু চাপ দিলে পেছনের দিকে হেলবে না। দ্বিতীয় ক্ষেত্রে এই জায়গায় চাপ দিলে এটি পেছনের দিকে সামান্য হেলে যাবে। আর তৃতীয় ক্ষেত্রে এখানটা একটু চাপ দিলে এটি কিন্তু সম্পূর্ণ পেছনের দিকে হেলে যাবে। সাধারণত আপনি যে ভিডিওটি দেখছেন এই তিনটি আকৃতির মধ্যে একটা আকৃতি অবশ্যই আপনার। এখন আমি যে কথাগুলি বলি আপনি আপনার জীবন ধারার সাথে মিলিয়ে দেখুন। যদি আপনার জীবন ধারার সাথে মিলছে সেক্ষেত্রে লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি না মিলছে সেক্ষেত্রে ডিসলাইক করতে পারেন, আবার কমেন্ট বক্সে লিখতেও পারেন। চলে আসবো মূল আলোচনায়। প্রথমত এক নম্বর, অর্থাৎ যাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ সোজা এবং অনেকটাই মজবুত বা পেছনের দিকে হেলে যাচ্ছে না, প্রথমত তারা একটু গোড়া প্রকৃতির হয় বা তারা একটু জেদি প্রকৃতির হয়, অর্থাৎ এরা কোনো কর্ম একবার করব বলে সিদ্ধান্ত নিয়ে ফেললে এরা কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসে না। এটির জন্য কিন্তু এরা পর্যাপ্ত সফলতাও পায়, আবার অনেক ক্ষেত্রে এটির জন্যই এরা কিন্তু সময়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। আবার যাদের এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ তারা কিন্তু স্বাধীন চেতা, অর্থাৎ একবার কোনো কথা বা কমিটমেন্ট করে ফেললে এরা কিন্তু সেই জায়গা থেকে পিছুতে পারে না। সামনের পরিস্থিতি যাই হোক না কেন এরা কথা দিলে কথা রাখার চেষ্টা করে, এটি এদের বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয়ত এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে একেবারেই নির্ভরযোগ্য, অর্থাৎ যদি কাউকে ভালোবাসে তাহলে কিন্তু চেষ্টা করে সারা জীবন তাকে ভালোবাসার। তৃতীয়ত এরা কিন্তু নিজের কেরিয়ার নিয়ে যথেষ্টই সচেতন, আবার এরা কিন্তু সমাজের উচ্চ পদ পেতে সর্বদাই চেষ্টা করে। যে কোনো ক্ষেত্রেই থাকুক না কেন, যে কোনো সেক্টরেই কাজ করুক না কেন, সেই সেক্টরের সর্বাধিনায়ক হওয়ার চেষ্টা এরা কিন্তু নিরন্তর করে থাকে। আবার এরা কিন্তু নিজের আত্মীয় পরিজন বা পরিবারকে আগলে রাখতে পছন্দ করে। ডমিনেটিং নেচার হওয়ার জন্য এদের দাম্পত্য জীবনে মাঝে মাঝেই কিছু সমস্যা চলে আসে। আবার এরা অনেক ক্ষেত্রেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে না চলতে পারার জন্য এদের যতটা পদপ্রাপ্তি হওয়ার কথা বা এদের ক্যারিয়ারের যতটা বিকাশ হওয়ার কথা ঠিক ততটা বিকাশ করতে পারে না, শুধুমাত্র ইগো সমস্যার জন্য। এরা যদি নিজের ইগোটাকে সামান্য সংযত করতে পারে তাহলে কিন্তু এরা সমাজের উচ্চ স্তরে পৌঁছাতে পারবে এবং নিজের লক্ষ্যমাত্রাকে খুব দ্রুত ধরতে পারবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবারে আসবো দ্বিতীয় নম্বর হাতের আঙুল যাদের, অর্থাৎ যাদের হাতের আঙুল চাপ দিলে পেছনের দিকে সামান্য ঝুঁকে যায়, এরা কিন্তু আদর্শ মানুষ।
এরা কিন্তু কিছুটা স্বার্থপর টাইপের হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলার একটা ক্ষমতা এদের মধ্যে রয়েছে। এদের মধ্যে কথা বলা সেটি কিন্তু অসাধারণ দক্ষতা রয়েছে, কথা বলে কোনো মানুষকে আকৃষ্ট করা সেই কাজটিতেও এরা কিন্তু ভীষণ নিপুণ হয়ে থাকে। তবে এদেরকে কিন্তু খুব একটা বিশ্বাস বা প্রেমের ক্ষেত্রে খুব বেশি বিশ্বাস করা যায় না, এদের মত কিন্তু একটুতেই পরিবর্তন হয়ে যেতে পারে। তবে ওভারঅল এরা কিন্তু নিজের কেরিয়ারে যথেষ্টই উন্নতি করতে পারে, আর এদের যোগ্যতার মান যা রয়েছে এরা কিন্তু নিজের পরিশ্রম, নিজের উপস্থিত বুদ্ধি এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের প্রতিভার চেয়ে উচ্চ স্থান অধিকার করে নেয়। অর্থাৎ প্রথম পক্ষের বা যাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দুর্দমনীয় তারা অত্যন্ত প্রতিভাবান, আর এই শ্রেণীর মানুষ যারা তাদেরকে ছোট না করেই বলবো এরাও প্রতিভাবান, কিন্তু এদের যতটা প্রতিভা রয়েছে এরা 100% কাজে লাগাতে পারে, যার ফলে এরা কিন্তু সমাজের উচ্চ স্তরে আসীন হয়ে যায় বা উচ্চ স্তরে পৌঁছাতে পারে। এরা খুব ভালো ব্যবসায়ী হয়ে থাকে, এদের ব্যবসায়িক বুদ্ধি অপরিসীম। তবে এরা কিছুটা স্বার্থপর এবং সেই স্বার্থপরতাও নিজের পরিবারকে সুখে রাখার জন্য, নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য চাহিদাকে মেটানোর জন্যই এরা অবলম্বন করে থাকে। ওভারঅল যাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ কিছুটা নমনীয় তারা কিন্তু সমাজের উচ্চ পদে আসীন হয়ে যায়, আর তাদের অর্থভাগ্য এটাও কিন্তু ভীষণ রকমই পজিটিভ থাকে। তবে এরা সবসময় নিজেকে পজিটিভ রাখার জন্য সদা তৎপর থাকে, আর এদের কোনো সমস্যা থাকলেও সামনের মানুষকে কিন্তু সেই সমস্যা বা সেই সমস্যা বুঝতে দেয় না, এটি এই জাতকদের বিশেষ বৈশিষ্ট্য। এবার আসবো 3 নম্বর, অর্থাৎ যাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চাপ দিলে অনেকটাই পেছনের দিকে পেকে যায়, এরা কিন্তু একটু ভীরু প্রকৃতির, এদের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ সেই হিসেবে হয় না, এরা কিন্তু ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করে ফেলে, আর এদের জীবনে বড় উচ্চাশা সেটিও সেইভাবে দেখা যায় না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যাদের হাতের আঙুল অনেকটাই পেছনের দিকে ঝুঁকে যায় তারা কিন্তু সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত পেশায় চরম সফলতা বা চরম সফল হতে পারে। আবার এরা কিন্তু একটু ভীত প্রকৃতিরও হয়, যার ফলে এদের মধ্যে কোয়ালিটি থাকলেও এরা কিন্তু সেই কোয়ালিটিকে জাহির করতে চায় না। আবার যাদের হাতের আঙুল অনেকটাই পেছনের দিকে হেলে যায় এরা কিন্তু তর্ক করতে পছন্দ করে, এরা যে কোনো বিষয়কে বিশ্বাস করার আগে সেটি কতটা সত্য সেটি কিন্তু যাচাই করার চেষ্টা করে, কিন্তু যাচাই করলেও এরা সামনের মানুষকে মুখের উপর কথা বলতে পারে না, বা সামনের মানুষটি এর উপর ডমিনেট করলেও এ কিন্তু তার প্রতিবাদ করতে পারে না, যার ফলে এদের কেরিয়ারেও কিন্তু বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এরা খুব সমাজের খুব ভালো উচ্চ পদে আসীন হতে পারে, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য এদেরকে চরম পরিশ্রম করার দরকার হয়, অর্থাৎ এরা কিন্তু কঠোর পরিশ্রমের পরই কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে। তবে এরা কিন্তু আলটিমেট সুখী থাকে, অর্থাৎ এদের বৈবাহিক জীবন অনেকটা সুখের হয়, আবার পরিবারের সঙ্গেও এদের অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু ভীষণ রকমই পজিটিভ হতে দেখা যায়। এরা কিন্তু যেমন পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে চলতে পারে, আর নিজেকে নিয়েই এরা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় ভাবিত হয়। তবে এই শ্রেণীর মানুষ যারা তারা কিন্তু যথেষ্ট সামাজিক হয়, যে কোনো সামাজিক কাজে এদের কিন্তু জুড়ে মেলা ভর, এরা কিন্তু নিজের ক্ষতি করেও অপরের উপকার করতে এদের জুড়ি মেলা ভার, এরা কিন্তু ভীষণ রকম সামাজিক এবং পরোপকারী, আর এরা যদি
নিজের শিল্পী সত্তার বিকাশ করতে পারে বা নিজের নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে তার বিকাশ করতে পারে, তাহলে কিন্তু এরা সমাজের উচ্চ পদে আসীন হতে পারে, বা এরা হঠাৎ করে এমন কিছু করে ফেলতে পারে যা কিন্তু এদেরকে আলাদা পরিচয় দিতে সমর্থ হয়। তাহলে এই ছিল আকৃতি অনুযায়ী বৃদ্ধাঙ্গুষ্ঠ কেমন হলে আপনি কেমন মানুষ হবেন। দ্বিতীয় পাঠে আলোচনা করব এই যে রেখাগুলি রয়েছে, এই ধরনের রেখা, এই রেখাগুলি বৃদ্ধাঙ্গুষ্ঠে থাকলে আপনার স্বভাবে কি ধরনের পরিবর্তন আসতে পারে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলো তাহলে লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।